হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। কালকে ভিডিওটা শেষ করেছিলাম সকালবেলা ব্রেকফাস্টের সময়, আজকে দুপুর থেকে শুরু করছি। এই স্নান টান সেরে এসে লাঞ্চও করা শেষ, ভাবলাম তারপরে ব্লগটা শুরু করি। তো এই বেলকনিতে এসেছি, বেলকনিতে একটু রোদ আছে, এই যে দাঁড়াও দেখাচ্ছি, একটু রোদ আছে। এই রোদে একটু বসে চুলগুলো শুকাবো, তাহলেই চুলগুলো শুকাবো, তারপর দেখি কী করি। ওই যে আমার ভাই টিউশনে যাচ্ছে দোকানে ছেলের সাথে। এই যে রেডি হয়েছিলাম, রেডি হয়ে একটু রেকর্ড করছিলাম, তো এখনও শেষ হলো, এখন ডিনার করে নিই, তারপরে গল্পের বই কিছুটা পড়েছি, বাকিটুকু পড়ব। এখন বাজছে 1:46, তো আমরা যাচ্ছি আমাদের আধিয়ার আছে যে গ্রামে, ওনার ছেলের বউ ভাত, তো সেখানে আমরা যাচ্ছি গ্রামের বাসায়। আমি বাবা মা ভাই বোন সবাই যাচ্ছি, তো চলো যাই, যাই কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করো। মাতাজি কি খাও, দ্বিগুণ যেগুলো আনলো ভাই, কি কলা ঠিক কর। এই যে আমাদের এখানে কালী মন্দির, ওই নিমন্ত্রণ বাড়ি খেতে যাওয়ার আগে আমরা আগে মন্দিরে আসলাম, ফার্স্টে মন্দিরে প্রণাম করে তারপর হচ্ছে যাবো। এটা আমাদের নিজস্ব মন্দির, মায়ের মন্দির। এখানে একটা বটপাকুড়ের গাছ আছে, বটপাকুড়ের গাছ। আর এই যে দেখো কি সুন্দর বাতাস, আর খুবই সুন্দর ওয়েদারটা। এই দেখো মাঝি যাচ্ছে নৌকা চালায়। কালী পূজার পরপর আমরা এখানে এই মন্দিরে পূজা দিতে আসি, আর এমনি হচ্ছে পূজা দেয়, এই কাকিমাটা পূজা দেয় মন্দিরে সবসময়। এই যে আমরা চলে এসেছি বিয়ে বাড়ি, ওই যে দেখা যাচ্ছে গেটটা, ওখানে যাব। আমরা যাচ্ছি এখন, এত বেশি রৌদ্র আর অনেক গরম, বাতাস আছে দেখে গরমটা তো বোঝা যাচ্ছে না, বাট রোদের জন্য প্রচুর গরম আছে। এই যে দেখো গ্রামের বিয়ে বাড়ি, এটা হচ্ছে বউ, এই যে বউ থেকে বেরিয়ে বিয়ে বাড়ি থেকে এখন এখানে আমাদের বড়মার বাড়ি এখানে আসছে। এটা হচ্ছে আমাদের বাড়ি, এর জায়গাটা আগে ছিল না, বাড়িটা করছে পরে, এখানে একটা ফ্ল্যাটের মতো, এই একটা রুম, দুটো রুম আছে, বাথরুম আছে। আর ওই যে আমার বড় জেঠিদের বাসা, এই যে মারা যাচ্ছে, এটা আমার বড় জেঠিদের বাসা, চলো যাই। দেখো জেঠুদের বাসা, একটা পোষা বিড়াল ডাকতো, এই দেখো মেয়া বললাম তাকাচ্ছে এদিকে, পোষা বিড়াল। এই যে এখন আমরা বের হচ্ছি, আমরা এক জায়গায় ঘুরতে যাব, ভিন্ন জগৎ, ওটা রংপুর যাওয়ার আগে পরে, এখন বেরিয়ে যাচ্ছি, তোমাদেরকে বাড়িটা ঘুরে দেখাবো, কোনোদিন যদি আবার আসি নেক্সটে তখন ঘুরে দেখাবো, খুব সুন্দর এই বাড়িটা। এই বাবু কি করো, আমরা আসছি ভিন্ন জগতে, ওই ভুসির বন্দরে আমাদের গ্রামের বাসা, সেখান থেকে বেরিয়ে এখানে আসলাম। এটা হচ্ছে একটা পিকনিক স্পট, অনেক বড় এরিয়া, আমরা পুরোটা ঘুরতেও পারবো না, সন্ধ্যা লেগে যাবে অলরেডি। এখনই বাজছে, দাঁড়াও, এখন বাজছে 5:43, ঠিক আছে। তো এই যে এরকম, ওই যে বাবা মা ভাই বোন সবাই দাঁড়িয়ে আছে ওখানে। এই যে এই সাইডে একটা লেক আছে, আর
এখানে একটা কফি জগত নামে কফিটা পাওয়া যায় মনে হয় স্ন্যাক্স। এই যে কফি জগত থেকে আমরা এই আইসক্রিম নিলাম, ক্যারামেল চকো ক্রাঞ্চ আইসক্রিম, আর এই বোন নিয়েছে হচ্ছে ক্রাঞ্চ বার। চলো এনজয় করি। এই যে দেখো এখানে আরেকটা ছোট লেক, আর এই যে আইসক্রিম খাচ্ছি। কেমন আইসক্রিম? ভালো। এটা হচ্ছে আরেকটা পার্ট, এটা হচ্ছে প্ল্যানেটেরিয়াম। এদিকে একটা হোটেল আছে, ওখানে মানে এখানে সব পিকনিকে আসে মানুষজন। এই যে অনেক অনেক বাস দেখতে পাবো, বাবা টিকিট কাটতে ঢুকছে। এদিকে দেখো অনেক দোকানপাট, ঝর্ণা, অনেক রাইডস আছে এখানে। এই যে রাইডস, কিন্তু এগুলোতে চড়বো না, ভয় লাগে অনেক। ঘোড়ার রাইডস, অনেক অনেক রাইডস আছে। এদিকে প্লেন, অনেক বড় বিশাল এরিয়া। আমরা এই অল্প সময়, এক ঘন্টার মতো সময় আজানো পড়ে গেছে, আমরা চলে যাবো। বাবাকে একটু পড়ায়।